আসসালামু আলাইকুম, আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই মুহূর্তে আমরা আছি লঞ্চের ভিতরে। খারাপ না, মোটামুটি সুন্দর সিস্টেম। জুট মিলের লঞ্চ। শেষ পর্যন্ত আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই প্রথম আমার লাইফে ওয়াটার বাস। ওখানে আমরা কোন হোটেলে উঠবো? রে নাম হলো গ্রেভারি। একটানা চার দিন সিলেট সফরের পরে আমরা 15 জানুয়ারি কুয়াকাটার উদ্দেশ্যে ঢাকা সদরঘাট ছাড়ি। তো লঞ্চের উপরে, এখানে সাদের উপরে এসে আমরা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছিলাম। দুঃখিত বন্ধুরা, এতদিন ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, প্রচণ্ড কর্মব্যস্ত একটা সময় পার করেছি আমি। তো এখন সুযোগ পেয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আশেপাশে যাই দেখতেছেন, এটা আপনার নারায়ণগঞ্জের ডকইয়ার্ড। আমাদের ওয়াটার বাস বরিশাল টাউনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। তখন প্রথম ওয়াটার বাসে জার্নি করছিলাম। আমি কখনো জানতাম না ওয়াটার বাসটা কীরকম। ভিতরে অনেকটা কাইন্ড অফ প্লেনের মতোই আরামদায়ক। ভিতরে রেস্টুরেন্ট আছে, নামাজ পড়ার জায়গা আছে, টয়লেটগুলো ভালো। বরিশাল টাউন সেন্টার 6 ঘন্টা ওয়াটার বাস জার্নি করে এখন আমরা বরিশাল টাউন সেন্টারে। কম্পেয়ার টু আদার টাউন, এখানে গাছপালাগুলো অনেক গ্রিন। আমার মনে হয় যে একটা দ্বীপের মতো হওয়ার কারণে বালুর পরিমাণটা কম, অনেক কম আমার। কারণ এদের সাথে তো মেন সিটির সাথে সরাসরি যোগাযোগ নাই নদীপথে, এটা একটা আলাদা দ্বীপের মতো। না, এই বরিশালের কথা বলতেছি, না সিলেটে তো গ্রিন না, এদের গাছপালা গুলা যতটা গ্রিন। তারপরে তো টাউন সেন্টার খারাপ না, যে কালারফুল করে রাখছে গেট গুলা, ইয়াগুলা, ওয়াল গুলা। আম্মা আসেন, আমরা এখন লাঞ্চ করব খাবার বাড়ি রেস্টুরেন্টে। খাবার বাড়ি আমরা এখন বরিশাল টাউন সেন্টার পার হয়ে কুয়াকাটার দিকে যাচ্ছি। বাই কতক্ষণ লাগবে এটা? 2 ঘন্টা না? 2 ঘন্টা। আর এই 2 ঘন্টা ভাই আমাদের সাথে পুরো বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলবেন, উনি আমাদের সাথে বলছেন। এগুলো কি বালু দিয়ে ভরানো হয়েছে না? আগামী 5 বছর পর আসতে দেখবো এগুলো সব গড়বাড়ি হয়ে গেছে। আচ্ছা, ছোটবেলায় আপনার যখন নাম করে নোয়াখালী নিয়ে যেতেন আপনার বাবা, এই ধরনের দেখতাম সবুজ দুইপাশে। এটা অ্যাট্রাকশন ছিল দাদার বাড়ি, নানার বাড়ি। প্রচুর খানা দানা হইব, মজা করো। একটা মাস কেমনে চলে যেত সেটা যদিও মূলত পাই নাই তেমন একটা। এই জিনিসটাই এত ঝামেলা ছিল, তো
আমরা এখন পায়রা সেতু দিয়ে পার হচ্ছি। পিছে হোটেলের পিছনে যে জায়গাটায় আমরা রাত্রিবেলা বসছিলাম, চমৎকার সুন্দর একটি জায়গা। আশেপাশে খুব প্ল্যানিং করে গাছগুলো লাগানো হয়েছিল, ছাতির মতো লাইটিং করা, অপূর্ব। মনে হচ্ছিল যেন ঠিক আকাশ থেকে হুড়পুড়িরা এসে যে কোনো সময় নেমে এখানে বসে আমাদের সাথে আড্ডা দিবে। সবাই একটা মতো ভিডিও। কুয়াকাটার পরের দিন সকালবেলা আমরা কুয়াকাটার কুয়া দেখার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আশেপাশের ধান ক্ষেত, এটা কি আমার ধানের ইয়া না না ক্ষেত না এটা কি বলে ধানের ইয়া লাগালে ধানের জালা জালা আরে ভুলে গেছি জালা আরে শীতের সময় জালা লাগে আমরা এখানে কুয়াকাটা রাখান ভিলেজে এসেছিলাম। এখানে আদিবাসী রাখানদের বাড়ি এবং কুয়াকাটার সেই ঐতিহাসিক কুয়াটাও এই ভিলেজের ভিতরেই। চলুন আপনাদের সাথে আমরাও ঘুরে দেখি। আমরা এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকছিলাম। এটা বৌদ্ধ মঠ, গৌতম বুদ্ধর মূর্তি আছে ওখানে, এখানে স্ট্যাচু বা যেটা বলেন, ওরা এখানে প্রার্থনা করে। আমরা এখন কুয়াকাটার সেই ঐতিহাসিক কুয়ার সামনে। এই কুয়ার জন্যই এই এলাকার নাম হয়েছে কুয়াকাটা।
পূর্ণ বাংলা ওরা নিজেদের মধ্যে কথা বলে বাইরেরটা এই কুয়ার কুয়ারের জন্য তো এটাই সে কুয়া না কুয়াকাটা রাখাইন স্টেট এসছি এখানে স্থানীয় রাখাইনরা থাকেন আর যতটুকু শুনছি এরা এখানে প্রায় 100 বছর ধরে এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে স্বাধীনতার সময় 70 আগে আই মিন 71 আগে প্রায় 100,000 ছিল এদের সংখ্যা শুনতে পেলাম বর্তমানে নাকি অনলি 1200 পিপল লিভিং হিয়ার বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি কুয়াকাটা সাগরপাড় থেকে আপনাদের সাথে আবার দেখা হবে পার্ট টুতে ভালো থাকুন সুস্থ থাকুন